এই হচ্ছে ডায়মন্ড প্লাজা মল সামনে, এটা যশোর রোড। এদিকে গেলে আপনাদের পড়বে হচ্ছে জমদম পার্ক, আর এদিকটা হচ্ছে আপনাদের নাগেবাজার যাওয়ার রাস্তা। আর এরই অপোজিটে এ হচ্ছে কস্তুরী রেস্টুরেন্ট, এখন রাস্তা কাজ চলছে। এই রাস্তা দিয়েই কস্তুরী অ্যান্ড শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার, এই রাস্তা দিয়েই কিন্তু সেই ফ্ল্যাটটায় আপনাদের পৌঁছাবেন, ঠিক আছে? আর এই হচ্ছে ডায়মন্ড প্লাজার রাস্তাটা, ঠিক আছে? তো চলুন ফ্ল্যাটের দিকে এগোনো যাক। হ্যালো এভরিওয়ান, আমি ঋত্বিক। আজ আপনাদের নিয়ে এসেছি দমদম যশোর রোড, মানে নাগেবাজার থেকে যখন আপনারা ভিআইপি বা বাঙ্গুর দিকে যাচ্ছেন বা দমদম পার্কের দিকে যাচ্ছেন, ডায়মন্ড প্লাজা মল, ল্যান্ডমার্ক ডায়মন্ড প্লাজা মল। এই হচ্ছে ডায়মন্ড প্লাজা মল, এই সামনেরটা, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে, এইটা হচ্ছে ডায়মন্ড প্লাজা মল, এর অপোজিটে, একদম অপোজিটে স্টুডেন্ট আছে, ঠিক আছে? ওই রাস্তাটা এইভাবে আসছে, এইভাবে এসে আপনাকে ফ্ল্যাটে ঢুকবেন। আমি এখন রুফটপে আছি, এখানে 2 BHK এনেছি। এই ভিডিওতে যেটা থাকবে, 850 স্কোয়ার ফিটে একটা ফ্ল্যাট দেখাবো। এই বিল্ডিংয়ে আরও দুটো ফ্ল্যাট আছে, 750 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে, মানে 750, সেকেন্ড ফ্লোরে অ্যান্ড গ্রাউন্ড ফ্লোরে একটা ফ্ল্যাট আছে। এখানে বাইক পার্কিংয়ে আপনারা অপশন পেয়ে যাচ্ছেন। যদি আপনি হেঁটে রাস্তা কানেক্ট করতে চান, যশোর রোড হচ্ছে 7, আর দমদম রোড শর্ট রাস্তা আছে, সরু গলি উপর দিয়ে গিয়ে একটা হেঁটে যেতে চান দমদম রোড প্রাইভেট রোড বা ওদিকটায়, ওদিকেও 5-7 মিনিটের মধ্যে হেঁটে গেলে পৌঁছে যাবেন। আর এখানে আপনাদের বাইক পার্কিংয়ের জন্য আলাদা জায়গা আছে, বাইক পার্কিং নিয়ে কোনো অসুবিধা নেই। লোনেবল প্রপার্টি আছে, রেট টাইম অবভিয়াসলি ভিডিওর শেষে যেমন বলি, ভিডিও শেষে রেট টাইম বলবো আপনাদের। আর এই মানে মোটামুটি ভালো পরিবেশেই আপনি বলতে পারেন। হ্যাঁ, বিল্ডিংয়ের সামনে কিন্তু কোনো ফোর হুইলার যাবে না, আমি একটা জিনিস দেখিয়েও দিই আপনাদেরকে, ঠিক আছে? বিল্ডিংয়ের সামনে কোনো ফোর হুইলার যাবে না, কিন্তু যতদূর আসবে সেখান থেকে বিল্ডিংয়ে পৌঁছতে আপনাদের 1 মিনিট টাইম লাগবে। এই যে এই হচ্ছে আপনার রাস্তাটা, প্রায় 10 ফুটের রাস্তা আছে। এইভাবে গেলে আপনারা এইভাবে সোজা গিয়ে ডায়মন্ড প্লাজা কিন্তু পৌঁছাবেন। ল্যান্ডমার্ক আর একটু যদি বলি, ডায়মন্ড প্লাজা থেকে যখন অপোজিটে কস্তুরী দিয়ে ঢুকে যখন আরেকটু আসবেন, নয়াপট্টি জলের ট্যাঙ্ক হচ্ছে আরেকটা ল্যান্ডমার্ক। আর আরেকটু আসলে হচ্ছে আপনাদের শীতলা মন্দির, দুর্গাবতী শীতলা মন্দির। দুর্গাবতী শীতলা মন্দিরের কাছে কিন্তু এই বিল্ডিংটা আছে, একদম এক্সাক্ট লোকেশন যদি বলি দুর্গাবতী শীতলা মন্দির। তো অবভিয়াসলি যশোর রোড যেহেতু কাছে, বাস টাস আপনারা সব কিছু পাচ্ছেন, এদিক থেকে কিছুটা হেঁটে গেলে দমদম রোড কাছে বলে আপনারা মেট্রো পাচ্ছেন, ট্রেন পাচ্ছেন, এদিকে বেলগাছিও পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? আর বাঙ্গুর দমদম পার্ক সবই মোটামুটি হাতের মুঠোই আপনাদের। তো চলুন দেরি করবো না, ছাদটা দেখিয়ে দিই, ঠিক আছে? বড় ছাদ আছে, ঠিক আছে? এই কোনো ছোটোখাটো প্রোগ্রাম হলে কিন্তু আপনারা ছাদেও করতে পারবেন। আর ওই যে সাদা বিল্ডিং দেখতে পাচ্ছেন, আমি একটু কাছে গিয়ে দেখিয়ে দিই, ঠিক আছে? আমি কেন বলছি যে দমদম রোড খুব একটা আপনাদের হেঁটে টাইম লাগবে না, এই যে সাদা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুরের মাঠে আছে, ঠিক আছে? এটা রবীন্দ্রনাথ মুক্ত মঞ্চ, না রবীন্দ্রমঞ্চ কিছু একটা আছে, এটা হচ্ছে সুরের মাঠে আছে একদম। তো চলুন ফ্ল্যাটের ভেতরে যাওয়া যাক। তো এটা হচ্ছে বাইরের পোর্শন, মানে কমন এরিয়া, ঠিক আছে? এটা হচ্ছে একটা, এটা লিফট, এটা একটা ফ্ল্যাট, এটা একটা ফ্ল্যাট। অ্যান্ড এখানে আপনাদের একটা যে প্যাসেজ আছে কমন এরিয়া, এটা আপনার পার্সোনালভাবে মোটামুটি মানে রাখতে চাইলে রাখতে পারেন, এমন কিছু অসুবিধা এয়ারে আপনাদের হবে না। আর এখান দিয়ে আমরা এন্ট্রি করছি, এটা আমরা সোজা এন্ট্রি করছি, সোজা যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা হবে নর্থ আছে, এই দিকটা নর্থ, এই দিকটা ইস্ট। এটা কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ওয়েদারে ভিডিও করা, তা সত্ত্বেও কিন্তু এত লাইট, ঠিক আছে? এটা হচ্ছে লিভিং এরিয়া, ডাইনিং এরিয়া আলাদা আপনাদের ডাইনিং এরিয়া পাবেন, ঠিক আছে? এটা হচ্ছে লিভিং এরিয়া। আর আমি আপনাদের রুমটা থেকে শুরু করি, এটা হচ্ছে রুম আছে, এটা রুমের সাইজ হবে 1, 2, 3, 4, 5, প্রায় 10.5 বাই 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে? তো 10.5 বাই 11 বা 11.5 ফুটের কিন্তু এই রুমটা আছে। এদিকে আমরা একটা ব্যালকানি পাচ্ছি, ব্যালকানিটা পুরোপুরি ওপেন, এটা পুরোপুরি ওপেন এরিয়া, এটা হচ্ছে নর্থ, ঠিক আছে? আর ওই যে বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন ওটা, ওটা দমদম রোডের উপরে আছে, আপনি দমদম রোড হয়ে আসতে পারেন, অথবা এদিকে আছে আপনার ডায়মন্ড প্লাজা মল, মানে যশোর রোড, সেই দিয়ে আপনার রাস্তা, দুটো দিয়েই রাস্তা আছে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যালকানি এরিয়া, আর এটা হচ্ছে আপনাদের রুমের পোর্শনটা, স্কোয়ার শেপ আছে, ঠিক আছে? স্কোয়ারে রুম আছে, তো রুমের সাইজ যথেষ্ট কিন্তু বড় আছে। এরপরে আমরা যাবো এখানটায় ডাইনিং এরিয়া, লিভিং এরিয়া অলরেডি দেখিয়েছি। আমি যদি এই ডোরটা বন্ধ করে দিই তাহলে অনেকটা বড় কিন্তু এই এরিয়াটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন কত বড়, ঠিক আছে? প্রায় মনে হয় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 20 ফুট বাই 1, 2, 3, 4, 5, 20 ফুট বাই 10 ফুটে কিন্তু
একটা লিভিং কাম ডাইনিং এরিয়া, হিউজ লিভিং কাম ডাইনিং এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন। এই জায়গাটাতে আপনার টোটালি একটা ডাইনিং এর সেপার মানে ডাইনিং টেবিল রেখে চেয়ার রেখে টোটাল একটা পুরো আলাদা সেকশন হয়ে যাচ্ছে। অ্যান্ড ওদিকটাতে পুরো একটা কিন্তু লিভিং এরিয়া যেখানে সোফা কাম বেড বা সোফা রেখে আপনারা ওখানে কিন্তু টিভি পয়েন্ট করে ইজিলি এই জায়গাটাকে ইউটিলাইজ করতে পারেন। যথেষ্ট বড় এরিয়া কিন্তু এখানে আছে, এবং তার সঙ্গে একটা সব থেকে বড় ব্যাপার যেটা, এটা আর একটা প্যাসেজ এখানে আপনার ফ্রিজের একটা আলাদা কানেকশন করানো আছে ফ্রিজের জন্য, এখানে আপনার ফ্রিজ রাখুন। মানে এত বড় লিভিং কাম ডাইনিং এরিয়া যে আপনাদের কিন্তু কোনো সমস্যা কোনো জিনিস রাখতেই কোনো সমস্যা হবে না, প্লাস কিচেন এত বড়, ঠিক আছে। এটা হচ্ছে কিচেন এরিয়া, এখানে আদার্স পয়েন্ট অ্যান্ড করানো আছে উপরে এক্সস্টের বাইরে দেখতে পাচ্ছেন, একটু আর্চ স্টাইলের করানো আছে। তারই পাশে এখানে একটা বেসিন আছে, বেসিনের পাশে ওয়াশরুম, ওয়াশরুমের উপরে হচ্ছে লকড এরিয়া। হ্যাঁ, এখানে একটাই ওয়াশরুম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, এখানে দুটো ওয়াশরুম আপনারা পাবেন না, যাতে এরিয়াটা বড় হয়, ঠিক আছে। এখানে গিজারের কানেকশন, শাওয়ার, সব কিছু অ্যাজ ইট ইজ যেমন থাকে একটা ফ্ল্যাটে সব আপনাদের দেওয়া থাকছে। এই হচ্ছে কিচেন, ঠিক আছে। আর এখান থেকে দেখিয়ে দিই আর একবার, এই হচ্ছে আপনাদের লিভিং রুম ডাইনিং এরিয়া, কত বড় জাস্ট আপনারা ভাবতে পারবেন। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এই রুমের সাইজ হবে 1, 2, 3, 4, 5, 5.5 মানে 10.5, এদিকে 1, 2, 3, 4, 5 10/10 কিন্তু এটা হবে। এটা স্কোয়ার শেপে আছে, এদিকে ওপেন নট, এখানে এসির কানেকশন দেখতে পাচ্ছেন, এটা এসির কানেকশন দেওয়া আছে, পুরো ওপেন এরিয়া, যেদিকে তাকাবে সেদিকে খোলা মতো ফ্ল্যাট। এই হচ্ছে আর একটা রুম, ঠিক আছে। তো এটা প্রায় 850 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে, ঠিক আছে, 850 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, G+4 বিল্ডিং, 4 ফ্লোরে আছে। টোটাল এই ফ্লোরে 4টে ফ্ল্যাট ছিল, তখন সোল্ড আউট, এই 4টে ফ্ল্যাটে 3টে সোল্ড আউট হয়ে গেছে, এই একটা ফ্ল্যাটে এখন আছে। এত বড় লিভিং রুম ডাইনিং এরিয়া নিয়ে ফ্ল্যাটের প্রাইস হচ্ছে 3600 টাকা করে স্কোয়ার ফিট হচ্ছে ফ্ল্যাটের প্রাইস আছে। যশোর রোড থেকে হাঁটা পথে আপনারা 7 মিনিট লাগবে, 7 থেকে 8 মিনিট ম্যাক্সিমাম হয়তো হাঁটা পথে লাগতে পারে যশোর থেকে এই ফ্ল্যাটে পৌঁছতে। অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং ভিডিও এরকম দেখার জন্য, প্রপার্টি পারচেজ করার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, পরে ভিডিও দেখা হবে আরেকটি ফ্ল্যাট নিয়ে, ভালো থাকবেন।